ছাত্রীদের রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ করা এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে গড়ে তোলার জন্য যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সূচনা হয়েছে 7 দিনব্যাপী এক বিশেষ NSS শিবিরের। 7 দিনব্যাপী এই বিশেষ শিবিরে আয়োজন করা হবে রক্তদান শিবিরের। এর পাশাপাশি অনুষ্ঠিত হবে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ, যোগা এবং সেমিনার। জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই শিবিরে মঙ্গলবার উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, NSS ইউনিটের রাজ্য সংযোজক আধিকারিক ডক্টর চিত্রজিৎ ভৌমিক, জেলা শিক্ষা আধিকারিক রূপন রায় এবং আগরতলা শহরের বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দেব। NSS শিবিরটির উদ্বোধন করে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য এদিন বলেন, NSS শিবিরগুলির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক চেতনা গড়ে তোলা। এই রাষ্ট্রটা আমার, এই পরিবেশ আমার, এই রাজ্য আমার, এই ভাবনাকে জাগ্রত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। আজকে বিদ্যাসাগর স্কুলের উদ্যোগে, NSS ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী NSS এর শিবিরের আয়োজন করা হয়েছে। তার উদ্দেশ্য হলো তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ, এই NSS প্রতি বছর এটা করে থাকেন, বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকেন। তাতে চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এরকম শিবিরের আয়োজন করা হয়। এবং আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্র চেতনা, সেই রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই রাষ্ট্র আমার, এই পরিবেশ আমার, এই রাজ্য আমার, এই যে ভাবনা, এই ভাবনাটাকে জাগ্রত করার জন্যই তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের এই NSS ইউনিটের যারা কর্মকর্তা এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এই 7 দিনব্যাপী এই NSS ইউনিটের ছাত্রীদেরকে প্রশিক্ষিত করবেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে ছাত্রীদের উপস্থিতি ছিল এদিন বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE News।